স্বাধীনতার মাসে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত। কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত তৈরি করে প্রশংসায় ভাসছেন মো আবু জাফর, 35 নামে এক স্কুল শিক্ষক। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ধান ক্ষেতের মাঝে চারা গাছ দিয়ে তার ফুটিয়ে তোলা জাতীয় পতাকার প্রতিচ্ছবি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। সরেজমিনে দেখা যায়, আবু জাফরের 1 একর 30 শতক জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে ক্ষেতের 1 শতক জমি জুড়ে ফুটে উঠেছে সবুজ রঙের চারা দিয়ে জাতীয় পতাকার প্রতিচ্ছবি। জমির আইলের পাশ দিয়ে বেগুনি ধান গাছের চারা রোপণ করে ফুটিয়ে তুলেছেন পতাকার খুঁটি। মিরি -104 জাতের ধানের সবুজ চারাকে পতাকার জমিন ও জিঙ্ক সমৃদ্ধ বেগুনি ধানের চারাকে বৃত্ত ও পতাকার খুঁটি স্বরূপ সারিবদ্ধভাবে রোপণ করেছেন তিনি। প্রথমের দিকে ধান গাছের পাতায় সমৃদ্ধ রং না আসায় স্পষ্ট চিত্র বোঝা না গেলেও বর্তমানে ধান গাছের পরিপক্কতার কারণে দৃশ্যমান হয়েছে ক্ষেতটি। এমন ব্যতিক্রমী পতাকার আদলে ধান ক্ষেত দেখতে প্রতিদিন লোকজন ছুটে আসছেন সেখানে। আবু জাফর বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করে থাকি। দেশের প্রতি ভালোবাসা ও মমত্ব প্রকাশে মানুষজন বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চায়, তেমনি আমিও চেষ্টা করেছি মাত্র। স্বাধীনতার মাসে জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি দৃশ্যমান হওয়ায় মানুষজনের দেখার আগ্রহ বেড়েছে। এদিকে ধানক্ষেত দেখতে আসা লিটন মিয়া বলেন, মানুষজন দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই মূলত ব্যতিক্রমী কাজ করে থাকে। আবু জাফর ভাইয়ের জাতীয় পতাকার আদলে করা ধানক্ষেতটি সত্যি প্রশংসনীয়। এমন দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি দেখে অনেকের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে। মোহাম্মদ রাজু মিয়া নামে এক শিক্ষার্থী বলেন, আমি বিভিন্ন কারুকার্য যেমন বইয়ের পাতা ও কাপড়ের তৈরি, পাথরের তৈরি সাজানো পতাকা দেখেছি, তবে ধানের চারা লাগিয়ে যে জাতীয় পতাকার প্রতিচ্ছবি বানানো যায় তা প্রথম দেখলাম, সত্যি ভালো লাগলো। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত বলেন, একজন কৃষক দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে জমিতে জাতীয় পতাকার আদলে যে শস্যচিত্র ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। কৃষকদের পরামর্শ ও সহযোগিতায় কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে। এটা কৃষি ইয়ের জন্য খুব উৎফুল্ল জিনিস, খুব ভালো লাগে। এই ধান ক্ষেতে জাতীয় পতাকা এর আগে দেখছেন আপনি কখনো? না না, এই প্রথম। এই প্রথম। আপনার বাসা কোথায়? আমার বাসা সামনে, এখানে দেখতে আসতেন? হুম। আচ্ছা, ঠিক। কি হয়েছে? এটা স্বাধীনতার মাস, তাই এখানে বাংলাদেশের পতাকা তুলে ধরা হয়েছে, সেটা বাংলাদেশের স্বাধীনতার মাসকে সম্মান জানানোর জন্য। এই ক্ষেত্রে আমাদের বাসার পাশে